মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ভ্লগটা স্টার্ট করছি। আর আজ থার্সডে, তো থার্সডে মানেই তো একটা বিজি ডে। তো এটা প্রত্যেক থার্সডেতেই আমি হয়তো একবার করে বলে থাকি। তো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাজারে। আর আজকে মানে কীরকম রোদ উঠেছে তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না। আর আমি আর রোদটা দেখাচ্ছি না, এই পর্দা থেকেই বুঝতে পারছো যে বাইরে কতটা রোদ। মানে পর্দার বাইরে বারান্দা, তারপরে গিয়ে তো রোদটা, তাতেই বুঝতে পারছো যে কতটা রোদ আজকে উঠেছে। তো যাই হোক, আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করলাম। আর এখন যাব বাজারে, দেন এসে রান্নাবান্না তো আছেই, মোটামুটি ব্রেকফাস্টগুলো কমপ্লিট হয়েছে। আয়ুষ প্রজেক্টের কাজ করছে, তো ওর প্রজেক্টের কয়েকটা জিনিস লাগবে, মানে কয়েকটা ফটো প্রিন্ট আউট লাগবে, যেগুলো গুগল থেকেও আমাকে বার করে দিয়েছে, এরকম 10টা ফটো। সেখানেও যাব একটু, আর ওই ফটোগুলো প্রিন্ট আউটগুলো বার করে এনে ওকে দেবো। ও ততক্ষণে লেখাগুলো করতে থাকছে, আমি বললাম লেখাগুলো করতে থাক, ফটোগুলো এনে দিলে জাস্ট চিপকে দিলেই হয়ে যাবে, আর তো আলাদা কিছু করার নেই। তো চলো, একটা একটা করে অনেকগুলো কাজ আছে। তারপরে ইসে টিভি রিচার্জ করবো, টিভিটাও আজকে ভ্যালিডিটি শেষ, আজকে এক তারিখ, হ্যাঁ আজকে এক তারিখ, আজকে ভ্যালিডিটি শেষ। তো টিভিটাও রিচার্জ করবো, আয়ুষের প্রজেক্টের কয়েকটা ফটো লাগবে, সেগুলো প্রিন্ট আউট করবো, দেন বাজার, ফুল টুল এগুলো তো আজকে আছেই যেহেতু থার্সডে। তারপর আজকে আবার কম্পিউটার আছে, তো আজকের দিনটা আমার চলতেই থাকে। তো চলো আমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, আমি বাজার থেকে চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম। আর আজকে বাইরের ওয়েদারটা একদম মানে প্রচণ্ড রোদ, এখান থেকেই বুঝতে পারছো যে কতটা আলো, এটা পুরোটাই রোদের আলো। আর এই আনার মধ্যে ছিল এই ধূপকাঠি 5 প্যাকেট, তারপরে একটু ঠাকুরের ফল, ফুল, একটু চিড়ে, একটু মোমবাতি, তারপরে মৌরি, এখানে আছে মুড়ি, বিস্কিট, এইসবই রয়েছে, এইগুলোই ছিল আজকে আনার। তো চলো বাজার থেকে, তো আমার জিনিস যা যা লাগবে আজকে রান্না হয়ে গেছে, আর এবার ঢুকবো একদম কিচেনে। আর আজকে যেহেতু থার্সডে, থার্সডেতে একটু দেরি হয়ে যায় বলে আমি কিচেনের সব কিছু গুছিয়েই গেছি। আজকে করবো ওই পটল, কুমড়ো, আলু এগুলো দিয়ে জাস্ট কাতলা মাছের একটা ঝোল করব, আর একটু টমেটো, সরি টমেটো না, আমের চাটনি করব। একটু কাঁচা আম ছিল ওই জন্য একটু আমের চাটনি করব, এটাই হলো আজকের লাঞ্চ। তো চলো, যেহেতু সব গোছানো আছে বেশিক্ষণ লাগবে না, ফটাফট করে হয়েও যাবে, আর কিচেনে গিয়েই একদম দেখা হচ্ছে। কিচেনে চলে এসেছি আমি বেশ অনেকক্ষণ, বাজার থেকে এসে ড্রেস চেঞ্জ করে তারপরে কিচেনে চলে এসেছি। আর বলেছিলাম আজকে আমের চাটনি আর মাছ করব, তো তার মধ্যে আমের চাটনিটা আমার করা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর একটু ডাল করেছি, আর একটু বেগুন ছিল, দেখো বেগুনটাকে কেটে নিয়েছি, একটু বেগুন ভাজা করব। আর মাছটাই যা করার বাকি আছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে মাছের মশলাটা মিক্সিতে করে নিয়েছি। তো এই পর্যন্ত আপাতত, তো রান্নাটা এবারে ফটাফট করে নিই, দেন আবার দেখাও। রান্নাবান্না করে এই জাস্ট ফ্রেশ হয়ে, মানে স্নান করে ফ্রেশ হলাম, আর দেখো দরজার বাইরে থেকেই বুঝতে পারছো যে রোদটা কীরকম। মানে এই রোদটা এই সপ্তাহ পুরোটাই চলল, আজ তো স্যাটারডে, মানে আজ পর্যন্ত একই রকম রোদ রইল। আর তোমাদের যেটা বলা হয়নি সেটা হলো, আজ তো 19শে জ্যৈষ্ঠ, মানে লোকনাথ বাবার আজকে মৃত্যুবার্ষিকী। তো আজকে আমি প্রত্যেক বছরই আজকের দিনে লোকনাথ বাবার একটু পুজো এমনি ঘরে করি, তোমরা দেখেছো আমার সিংহাসনে লোকনাথ বাবার আছে, তো সেখানেই আমি ওই একটুখানি ফল মিষ্টি দিয়ে আজকে একটু মালা দিয়ে ফুল দিয়ে পুজো দিই। তো জাস্ট স্নান করে ফিরলাম, তো চলো পুজোটা দিয়ে নিই। আর পুজো তো আমি রেগুলার শেয়ার করি না, কারণ সেরকমভাবে শেয়ার করার তো কিছু নেই, তো যেহেতু বিশেষ দিনগুলোতে একটু করি। তো চলো আজকে তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো, তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি পুজোটা করছি। চলো, আজকে সিংহাসনটাকে একটু পরিষ্কার করেছি, আর মানে সিংহাসনের সব কিছুই, মানে সব ঠাকুর নামিয়ে কাপড় টাপড় সব নামিয়ে নিয়েছি, আর এই কাপড়টা দেখো এই মাত্র একটা পরিষ্কার কাপড় এখন পেতে দিলাম, এবার সব ঠাকুরকে জামা কাপড় পরিয়ে সিংহাসনে বসাবো। তা আমার সব মোটামুটি সব ঠাকুরকে স্নান করানো, মোছানো, পরিষ্কার করা হয়ে গেছে, আর প্রচণ্ড ধুলো পড়ে সব, মানে ঠাকুর সব কিছুর মধ্যেই ধুলো পড়ে, তো সেগুলো আমি করে তারপর ক্যামেরাটাকে অন করলাম। আর লোকনাথ বাবাকে তো আজকে একটু এখানে বসাবো, কারণ না হলে ওই মালা টালা দিয়ে না সিংহাসনের ওপরে খুব অসুবিধা হয়,
তো লোকনাথ বাবারও ধুতি টুতি আছে, ওগুলো পরাবো। আগে সব ঠাকুরগুলোকে আমি সেট করে নিই, তো চল। দেখো মা লক্ষ্মীকে কাপড় পরিয়ে নিয়েছি, আর এই যে এটা দেখো কি সুন্দর না মুকুটটা, এইটা মা লক্ষ্মী। আর এই বজরংবলী, বজরংবলীকে বসানোর জন্য লাল কাপড়ে বসাতে হয়, তো তাই জন্য লাল কাপড়টা একটু পেতে নিলাম। আমি সব ঠাকুরগুলো এরকমভাবে আসনে বসিয়ে দিচ্ছি, তার মানে ভেবো না, এগুলো কিন্তু আগে থেকে সব পরিষ্কার করে স্নান করিয়ে মোছানো, যার জন্য আমি জাস্ট জামাগুলো পরাচ্ছি আর বসিয়ে দিচ্ছি। আর লোকনাথ বাবাকে এবার করাবো। তো এই যে লোকনাথ বাবাকে দেখো ধুতি পরিয়ে নিয়েছি, এবারে একটু মালা টালা পরিয়ে দেবো। এই যে এটা লোকনাথ বাবার মালা, আর এইটাও একটা, আর এই যে লোকনাথ বাবার মুকুট। কেমন লাগছে তোমরা জানিও। তো লোকনাথ বাবাকে আজকে এখানেই বসাবো, সিংহাসনের ভেতরে বসাবো না, এখানে বসাবো, যাতে মালা টালাগুলো পরাতে সুবিধা হয় সেই জন্য। আর লোকনাথ শিব ঠাকুরকে আমার স্নান করানো হয়ে গেছে, শিব ঠাকুরকেও আমি এবার বসিয়ে দিচ্ছি। এবারে একটু সিংহাসনটাকে ফুল দিয়ে সাজিয়ে নেব। আর একটা দেখো সকালবেলা, এই যে কি অবস্থা দেখো, সকালবেলা বেশ এত কটা টগর ফুল তুলেছিলাম গাছ থেকে, কারণ এত রোদ যে বেশি তোলা যায় না, তাও এত কটা মানে এই অবধি ভরেছিল। দেখো কি হয়েছে, মানে এটা আর কি করে দেব, কারণ লোকনাথ বাবার একটু সাদা ফুল দেয় বলে আমি এটা তুলেছিলাম। কি অবস্থা, মানে এত প্রচণ্ড গরম, আমি জল দিয়ে রেখেছি তারপরেও এই অবস্থা। আমি ভেবেছিলাম ফ্রিজে রাখবো, সেটা রাখলেই বোধহয় ভালো হতো, এখন মনে হচ্ছে। তো যাই হোক, এটা আর কি করে দেব, তো দেওয়া যাবে না, তো কেনা ফুল দিয়েই সাজাচ্ছি। কিনে এনেছিলাম যে ফুল সেগুলো দিয়েই সাজিয়ে দিচ্ছি। বাহ, আজকে একটা সুন্দর বেলপাতা পেয়েছি, মানে এত সুন্দর ফ্রেশ এই প্রথম পেলাম, দেখি আর আছে কিনা এরকম ভালো। হ্যাঁ আজকে সবকটাই ভালো, বাহ খুব সুন্দর বেলপাতাগুলো তো আজকে একদম পরিষ্কার, ছেঁড়া না কিচ্ছু না, খুব সুন্দর বেলপাতাগুলো, অনেকগুলো দিয়েছি আবার, বাবা যে বেলপাতাগুলো খুবই সুন্দর হয়েছে, খুব ফ্রেশ একদম। এবারে একটু ফলগুলো কেটে নেব। ফল বলতে তিন রকমের ফল আছে, কলা, শশা আর আম। আর এই যে পিলার আর ছুরি নিয়ে নিয়েছি, এবার এগুলোকে কেটে নেব। আর এদিকে মিষ্টি আছে, এগুলোকে এবার তাহলে গুছিয়ে নিই।
আজকে মিষ্টির দোকানে অমৃতি শেষ হয়ে গেছে, একটাও অমৃতি পাইনি, সেই জন্য নিয়ে এসেছি ছানার জিলিপি। কিছু করার নেই, এটা দিয়েই কাজ চালাতে হবে, সবাই তাই নিয়ে যাচ্ছে লাস্টে। চলো এবার আমি এখানে মোটামুটি সব বন্ধ টন্ধ করে চলে যাই ওই ঘরে, এবার একটু খেয়ে নেবো, কেননা এখন অনেক, এই জাস্ট লাঞ্চ করে উঠলাম আর এখন মোটামুটি 4টে বেজে গেছে ঘড়িতে। তো আজকে একটু দেরি হয়ে গেল, যেহেতু পুজোটা করতেও অনেকটা দেরি হয়ে গেল। তার আগে আয়ুষকে খেতে দিয়ে দিয়েছিলাম, আয়ুষকে খেতে দিয়ে আমি স্নানে গেছি, তারপরে আমি এসে দেখছি ওর খাওয়া হয়ে গেছে, তা দেন আমি পুজো করে খেলাম। তো এখন মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটা এমনিতেই এই পুজোর পাটটা দিয়ে বেশ কিছুটা বড় হয়ে গেছে, ওই জন্য ভিডিওটাকে আমি আর বড় করলাম না, কারণ দেখবে একটু একটা মোটামুটি মিনিট দশেকের ভিডিও দেখতে সবারই ভালো লাগে। এবার অনেকটা বড় হয়ে গেলে সেটা অনেকটা বড় হয়ে যায় লোকে দেখতে, আর খুব বেশি কিছু ভালোও লাগে না, আর অনেকেই তখন কী করো স্কিপ করে করে দেখো, সেটা বুঝতেই পারি, সেটা জানি, কারণ ওয়াচ টাইম দেখলেই সেটা বোঝা যায় যে স্কিপ করে দেখছো কি না। তো যাই হোক, ওই জন্য আমি খুব বড় বড় ভিডিও করি না, অনেকে যেরকম 15 মিনিট 17 মিনিট 18 মিনিট করো তোমরা, হ্যাঁ আমি দেখি, আমি যারটা দেখি আমি পুরোই দেখি, আর কিন্তু অনেকেরই ধৈর্য থাকে না, স্বাভাবিকভাবে ব্যস্তও থাকে মানুষ, সেটাও একটা ব্যাপার। তো যাই হোক, ভিডিওটাকে আর আমি বড় করলাম না, এটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আর এখানে মানে এই ধরো 4টের সময় ভিডিওটাকে এন্ড করছি, আর এই 4টে থেকেই বা 4টে না হলেও 5টা থেকে মোটামুটি আমি আরেকটা ব্লগ স্টার্ট করব। তো সেই ব্লগটা সে মানে কি বলবো, সেই ব্লগটায় আরেকটা সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য, সেই ব্লগটাও হতে চলেছে ধামাকাদার ব্লগ। আমি ভেবেছিলাম মানে বিকেলে যে ব্লগটা যেটা বলছি করব, সেটাকে এই ব্লগের সঙ্গেই অ্যাটাচ করে একসঙ্গেই আমি একটা ব্লগ করব, বাট ভেবে দেখলাম এটা এতটা বড় হয়ে গেছে, আবার বিকেলের পার্টটা দিলে আরেকটু বড় হয়ে যাবে, আর বিকেলেরটা একটু অন্যরকম আরেকটা সারপ্রাইজ আছে, তো সেই জন্য ওটাকে আমি আলাদাই আরেকটা পার্টে করে দিচ্ছি, তোমাদেরও দেখতে সুবিধা হবে। তো চলো, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, কারণ ওটা হতে চলেছে একটা ধামাকাদার ব্লগ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটা তো আর বলার কিছু নেই, এটা তোমাদের সবসময় বলে থাকি আর তোমরা সেটা করো জানি। সো চলো তাহলে ততক্ষণের জন্য, বাই বাই।